होशियार होशियार बीजेपी राजपथे देश विरोधी शक्ति होशियार 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 बीजेपी राजपथे जिहादीरा होशियार 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 আমার তো লোকজন আছে ওদের মধ্যে মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে ফোন করে বলেছেন ওদের মোশন অ্যাকসেপ্ট করতে আমি তো সকাল 9টার সময় আমাদের সবাইকে তো ওদের ঘরের মধ্যে 80 ভাগ লোক তো আমাদের সঙ্গে আর গোটা পশ্চিম বাংলা সে ডিজি বলুক সিএসি বলুক ইত্যাদি বলুক মন্ত্রী বলুক সান্ত্রী বলুক কারোর কোনো দেড় পয়সা মূল্য নাই আমার থেকে বেশি আপনারা জানেন না বছর সম্পদ দিয়েছে অল আর ল্যাম্প পোস্ট অনলি ঋষিমণি হচ্ছে অনলি আমাদের আইন আইনজ্ঞরা পরামর্শ যেমন দিবেন তেমন হবে আমরা আইন মেনে প্রফর্মা মেনে বিধানসভা রুলস মেনে আমরা জমা দিয়েছি তো আমরা কালকে কোর্টে জানাবো কোর্ট যদি বলে আপনি এই প্রফর্মাতে আনুন আমরা বুধবার আনবো আমরা তৃণমূল কংগ্রেসের কোন সেবকের কথা আনব পরিষ্কার কথা বলে যে কোর্ট মুকুল রায়ের ক্ষেত্রে বিরোধী দলনেতার তথ্য প্রমাণকে সঠিক বলে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট ফেসবুক পোস্টকে ভেরিফাইড করে 65 জিতে আর যারা বলে যে ওনার তথ্য প্রমাণ সঠিক নয় তাদের কাছে কি আপনি বিচার করতে আর বায়াস পলিটিক্যালি বায়াস এবং তারা বিরোধী দলনেতা এবং এই সিনিয়র এমএলএ এদেরকে বাইরে রেখে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চান যেমন এমডিএম এর টাকা মারার জন্য 15 দিন সামার বাড়িয়ে দিল কি সর্বনাশটা এই মুখ্যমন্ত্রী শিক্ষায় করে গেল কিন্তু রিটায়ার স্টেজে এসে গেছে বয়সেও রিটায়ার্ড এবং কার্যকালেও রিটায়ার্ড সি লস্ট আর ক্রেডিবিলিটি গত 4 দিন ধরে লাস্ট কালকে যা করেছে বিধুয়াডাওরে নাকাশি পাড়াতে এখনো চলছে সোনারপুর কামালগাজী রোড বন্ধ চলছে গোয়িং অন হাতের বাইরে ইনি তো মানে রাজনৈতিকভাবে প্রাক্তন হবেন রিটায়ার করবেন এসে গেছেন স্টেজে আর প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিয়ে গেলেন এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেলেন এই যে 15 দিন এক্সটেনশন কি কারণ আছে কারণ একটাই পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই আর কেন্দ্রের পাঠানো এমডিএম এর টাকাগুলো মারবো আরো 15 দিন চালের টাকা মারবো শুনে রাখুন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন মিড ডে মিলের টাকা এবারে স্টুডেন্টদের গার্ডিয়ানের অ্যাকাউন্টে আসবে এরপরে আমরা ইউনিফর্ম করব আর পার্থ চ্যাটার্জির যে ব্যবসা ছিল জুতো আর ব্যাগ দেওয়া সেটাও করব সব ডিবিটি হবে না খাওঙ্গা না খানে দুঙ্গা আরে ঘোড়ার ডিম হবে আমাদের লোকরা অপোজ করবে 8 মিনিট পেয়েছি আমাদের 6 জন মাস্টার অপোজ করবে ভোটিং এ যাবে 1 ইঞ্চি কম্প্রোমাইজ নেই 7টা লোক বাইরে আছে কি করে বা ভিতরে 63টা লোক অপোজ করবে ভোটিং করবে রেকর্ড করাবে তারপরে গভর্নরের কাছে যাবে আর গভর্নর দিল্লি পাঠাবে এটা কনকারেন্ট লিস্টে আছে দিল্লিতে গিয়ে বঙ্গ নামের মতো বিধান পরিষদের মতো আমাদের কাছে পড়ে থাকবে দিদিমণি রিটায়ারমেন্ট হয়ে যাবে আচার্য হতে পারবে লিখে রাখুন ভোটিং মাই নেম 4 দিন ধরে পশ্চিমবঙ্গকে জ্বালাচ্ছ কেন তৃণমূল জবাব দাও নারীঘাটি সরকার ফুলাগড় জ্বলছে বাংলা জ্বলছে ফুলবেড়িয়া জ্বলছে বাংলা জ্বলছে একোডারি জ্বলছে বাংলা জ্বলছে কাশিপাড়া জ্বলছে বাংলা জ্বলছে রেজিনগর জ্বলছে বাংলা জ্বলছে বেলডাঙ্গা জ্বলছে বাংলা জ্বলছে